করোনা দুর্যোগের কারণে ঈদুল ফিতরের পর কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে ঈদুল আজহার জামাত হয়নি। তবে স্বাস্থ্যবিধি মেনে সকাল 8টা ও 9টায় পাগলা মসজিদ ও শহীদি মসজিদে জামাত অনুষ্ঠিত হয়। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শরীফুল আলম। এছাড়াও দিনাজপুর থেকে যোগ দিবেন আমাদের আরেক সহকর্মী। প্রথমেই চলে যেতে চাই শরীফুল আলম আপনার কাছে। এবার শোলাকিয়ায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়নি, নিশ্চয়ই মুসল্লিদের একটি প্রতিক্রিয়া রয়েছে, পাশাপাশি সেখানে যে মসজিদে নামাজ অনুষ্ঠিত হচ্ছে সেখানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা, সার্বিকভাবে কী তথ্য রয়েছে আপনার কাছে? রেদোয়ান, ঈদ মুবারক। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে 193তম ঈদুল আজহা জামাত অনুষ্ঠিত হয়নি করোনা ভাইরাসের কারণে। তাছাড়াও কিন্তু এই প্রথম কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়নি। প্রায় 200 বছর পূর্বেও শুরু হওয়া এই শোলাকিয়া ঈদগাহ মাঠে এই প্রথমে কিন্তু জানা যায় ঈদের নামাজ কিন্তু অনুষ্ঠিত হয়নি। এর আগে ঈদুল ফিতরের দিনও কিন্তু এই করোনা ভাইরাসের প্রভাবে কিন্তু জামাত অনুষ্ঠিত হয়নি। তাছাড়া এই জামাত অনুষ্ঠান না হওয়ার কারণে কিশোরগঞ্জের শহরে যে বিভিন্ন মসজিদ রয়েছে এবং শহরের বাহিরে বিভিন্ন উপজেলা এবং পৌরসভাগুলোতে যে মসজিদগুলো রয়েছে সেই মসজিদগুলোতে সকাল 8টা, সকাল 9টা এবং সর্বশেষ জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল 10টায়। সেই থেকে আমি যেটুকু দেখতে পেয়েছি যে শহরের মধ্যে প্রশাসনের কিন্তু ব্যাপক তৎপরতা ছিল সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে মসজিদে নামাজ আদায় করানোর জন্য। কিন্তু মুসল্লিরা কিন্তু প্রথম দিক থেকে স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব কিছুটা মানলেও পরবর্তীতে কিন্তু তারা কিন্তু একেবারে কিন্তু স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব কিন্তু না মেনে কিন্তু জামাত আদায় করেছে। তারপরেও কিন্তু প্রশাসনের কিন্তু ব্যাপক তৎপরতা ছিল। আর এদিকে কিশোরগঞ্জের শোলাকিয়ার স্থানীয় মুসল্লিদের সাথে কথা বলেছি এবং স্থানীয় জনগণ যারা ছিল তাদের সাথে আমি কথা বলে যেটুকু জানতে পেরেছি যে তারা কিন্তু এই শোলাকিয়া ঈদের নামাজ আদায় করতে না পারায় কিন্তু তারা অনেকটা কষ্ট পেয়েছেন। কিন্তু তারপরেও সরকারের যে সিদ্ধান্ত রয়েছে কুলা মাঠে এবং বিভিন্ন উন্মুক্ত স্থানে ঈদের জামাত আদায় না করার জন্য সেই সিদ্ধান্তকে কিন্তু তারা স্বাগত জানিয়েছেন। এছাড়াও কিন্তু কিশোরগঞ্জের প্রশাসন আমাদেরকে জানিয়েছে যে এই পশু জবাই করার পরে যে পশুর কুরবানির যে মাংস বিতরণ সেটাও কিন্তু তারা স্বাস্থ্যবিধি মেনে যাতে বিতরণ করা হয় সেদিকে কিন্তু তারা কঠোর নজরদারি কিন্তু রয়েছে। এবং সর্বশেষ বলা যেতে পারে যে কিশোরগঞ্জের শোলাকিয়া জামাত না হওয়ার কারণে শোলাকিয়া কিন্তু যে নিরানন্দ একটি পরিবেশ বিরাজ করছে। রেদোয়ান, শরীফুল আলম আপনাকে অনেক ধন্যবাদ, সেই সাথে ঈদের শুভেচ্ছা। এবার চলে যেতে চাই আমরা দিনাজপুরে। দিনাজপুরে রয়েছেন আমাদের সহকর্মী মুর্শিদুর রহমান। মুর্শিদুর রহমান, গোড়ে ময়দান, শহীদ ময়দান, এটি একটি বড় ময়দান দিনাজপুরের, এবারও সেই ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। আসলে মুসল্লিদের প্রতিক্রিয়া জানতে চাচ্ছি, সেখানে ঈদের জামাত কিভাবে অনুষ্ঠিত হয়েছে, স্বাস্থ্যবিধি মানা হয়েছে কিনা, সার্বিক বিষয়ে কী তথ্য রয়েছে আপনার কাছে? হ্যাঁ রেদওয়ান, যেমনটি বলছিলেন আসলে সারা দেশেই যেহেতু খোলা মাঠে নামাজ পড়ার জন্য সরকারের নিষেধাজ্ঞা রয়েছে করোনা ভাইরাসের কারণে, গত ঈদেও যেমন ঈদ উল ফিতরের নামাজ আদায় হয় নাই, মসজিদে নামাজ হচ্ছে, এবারেও তাই নামাজ এই মাঠে দিনাজপুরের এই ঐতিহাসিক গোড়া শহীদ ময়দান। এই ময়দান আসলে এশিয়ার বৃহত্তম ঈদগাহ ময়দান বলা হচ্ছে, যে এখানে 23 একর জমির উপর এই মিনারটি আপনার স্থাপিত এবং এখানে 2017 সাল থেকে নামাজ হয়ে আসছে। গত ঈদ উল ফিতরের নামাজ হয় নাই, এবারও হয় নাই। আমি যদি একটু দেখাই যে খোলা বিশাল এই মাঠ আসলে ফাঁকা জনশূন্য এবং এই সময়ের মধ্যে নামাজ আসলে দিনাজপুর শহরে প্রতিটি জামে মসজিদে আপনার 3টি ধারায় নামাজ আমাজ 7:45, 8:30 এবং 9টায় নামাজ হয়েছে এবং প্রত্যেকটি মসজিদেই স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিরা নামাজ আদায় করেছে। তবে মাঠে নামাজ পড়ার যুগ যুগ ধরে মাঠে নামাজ পড়ার যে নাম পড়ার যে বেদনা সেই কষ্ট তারা স্বীকার করছেন। তারা বলছেন যে নামাজ মাঠে পড়ার যে গুরুত্ব এবং আনন্দ সেটা থেকে বঞ্চিত, কিন্তু স্বাস্থ্যবিধি রক্ষায় সরকারের এই সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়েছে। তারা আশা করছে যে আগামীতে বাংলাদেশ সহ বিশ্ব করোনা মুক্ত হবে, আবার তারা মাঠে তাদের পূর্বের ন্যায় নামাজ পড়বে, এটি তারা বিশ্বাস করে এবং সেই প্রার্থনাই করেছে। রেদওয়ান, এই ছিল দিনাজপুরের কাছে ঈদের সর্বশেষ পরিস্থিতি। মুর্শিদুর রহমান, গোড়ে শহীদ ময়দান আসলে খুবই চমৎকার একটি মাঠ, আমি গিয়েছিলাম সেখানে, আপনাকে অনেক ধন্যবাদ, সেই সাথে ঈদের শুভেচ্ছা।